পেজেন্ট বলতে যে ভয়গুলো মানুষ পায়, আই এম বিং ভেরি ফ্র্যাঙ্ক, যে ভয়গুলো মানুষ পায় সে ধরনের কোনো কিচ্ছু আমি ফেস করিনি। বিউটি পেজেন্ট বলতে আমরা যেটা বুঝি, শুরুতেই গ্ল্যামার মাথায় চলে আসে, বাহ্যিক সৌন্দর্য মাথায় চলে আসে, কিন্তু বিউটি পেজেন্ট ইজ নট অল অ্যাবাউট বিইং আ মডেল, ইটস নট অ্যাবাউট বিইং আ হিরোইন, ইটস অ্যাবাউট বিইং দ্য বেস্ট অ্যাট ইয়োর ওন জব। এর মতো এটা না যে স্মল বাংলাদেশ থেকে বের হলেই মডেল হতে হবে, সিঙ্গার হতে হবে, নায়িকা হতে হবে। এটা আমার প্যাশন, আমি হিরোইন হয়েছি, যে সে আপন প্যাশন সে মডেল হয়েছেন, কিন্তু কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ যদি ডক্টর হতে চায়, পেজেন্ট উইল হেল্প ইউ টু বি দ্য বেস্ট অ্যাট ইয়োর ওন জব, কারণ ইট উইল টিচ ইউ হাউ টু বি কনফিডেন্ট, হাউ টু বি আ রিপ্রেজেন্টেটিভ অফ ইয়োর ওন সেক্টর। সুতরাং আমি বলবো আপনাদের পরিচিত, আপনাদের পরিবারে যারা সুন্দরী মেয়ে আছে, বাহ্যিক সৌন্দর্যের কথা বলছি না, সত্যিকারের যারা সুন্দরী মেয়ে আছে, যারা বুদ্ধিমতী, যারা দেশকে ভালোবাসেন এবং যারা নিজের পরিচয় তৈরি করতে চান, তাদেরকে প্লিজ আপনারা এনকারেজ করেন এই শোটাতে আসার জন্য, এই পেজেন্টটাতে আসার জন্য, কারণ এটা তার জীবনের অন্যতম সুন্দর একটা অভিজ্ঞতা হবে। সে নিজের দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে এবং একটা মেয়ে নিজের পরিচয় গড়ে তোলার সুযোগ পাবে। আমাদের দেশের প্রতিনিধিত্ব প্রত্যেকেই, অনেকেই বিভিন্নভাবে প্রতিনিয়ত করে যাচ্ছেন, আমাদের ক্রিকেটাররা, আমাদের দেশের অনেক গুণী মানুষ আছেন, কিন্তু মেয়েরা কম্পারেটিভলি একটুখানি পিছিয়ে। সুতরাং যাতে মেয়েরাও এই দেশকে রিপ্রেজেন্ট করার বিষয়ে পিছিয়ে না থাকে, সেজন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আপনাদেরকে এনকারেজ করতে হবে। এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, সত্যিই ভালো অভিজ্ঞতা, মিডিয়া বলতে, পেজেন্ট বলতে যে ভয়গুলো মানুষ পায়, আই এম বিং ভেরি ফ্র্যাঙ্ক, যে ভয়গুলো মানুষ পায় সে ধরনের কোনো কিচ্ছু আমি ফেস করিনি এবং আলহামদুলিল্লাহ আমি গর্ববোধ করি এই বিষয় নিয়ে, কারণ তারা অভিভাবকের মতন ছিলেন যতদিন প্রোগ্রামটা চলেছেন, এমনকি খারাপ কিছু আশেপাশে ঘেঁষতেও দেননি। আমি মেক শিওর করছি, এবং সবথেকে বড় কথা, ভালো খারাপ নিজের কাছে, সুন্দরী মেয়েরা জানেন নিজেদেরকে কীভাবে প্রোটেক্ট করতে হয়, কীভাবে ভালো থাকতে হয়, যে কোনো সেক্টরে ভালো খারাপ থাকা যায়, ভালো খারাপ হওয়া যায়, ভালো খারাপ নিজের উপরে। সুতরাং আপনাদের মেয়েদেরকে আপনারা এনকারেজ করুন নিজের পরিচয় তৈরি করাতে, এবং দেশকে রিপ্রেজেন্ট করার মতন গর্বের বিষয় কিছু হতে পারে না।